আপনার মেলা কাহিনী জানি তো দেখি বেটা। কি অধিকারী বসেন, যাত্রা শুরু হতে এত দেরি হচ্ছে কেন? যাত্রা শুরু হয় না কেন? তুমি তো আগে কথা দিয়েছিলে জ্যোৎস্না, তুমি ওই বকুল তলে আমার সঙ্গে দেখা করতে আসবে, তুমি তো কথা দিয়ে কথা রাখো নি জ্যোৎস্না। আপনার না কালকে টেক্সটাইল ফিজিক্স পড়েছে, আপনি যাত্রা বলা থাকেন রুমে যাই টেক্সটাইল ফিজিক্স পড়েন জান রান্নাবারে নাই রুমে যাই রান্না। ছেলে ছোট কি বলিস, খবর রাখি না, গিয়েছিলাম পূজোর ছুটি ছিল তাই বাড়িতে। তা তোর দাদা কোথায়? দাদা তো ভেতরে। যা তোর দাদা কিছু ডেকে আনতো। আচ্ছা দাদা। কাকিমা নমস্কার, কেমন আছেন? কাকিমা পুজো ছুটি ছিল বাড়িতে গিয়েছিলাম। কাকিমা নাড়ু বন্ধু তুই এসে পড়েছিস? চল মা আমরা থিয়েটারে যাচ্ছি। খুকুমনি কি করিস? সারাদিন পুতুল খেললে হবে, একটু পড়াশোনাও করতে হবে। আরে হুজুর আজকালকার দিনে পোলাবার নাটক ফটক শেষ হয়ে গেছে, এগুলো মাথার মধ্যে রাখলে লেখাপড়া করবো কিভাবে? সারাদিন এগুলো মাথার মধ্যে নিয়ে ঘোরো না। তো চাচা আমরা বিজয় দিবসকে সামনে রেখে একটা নাটকের আয়োজন করেছি এবং স্মৃতিসৌধেও যাব। আপনি কি যাবেন? না না না, এ বাসে কাজে ভিতর নাই, বিড়ালাপনা কাজকর্ম স্যার অবশ্য একটু ভালো হও। আমার বন্ধু নমস্কার, আমি দেবজিৎ সাহা। সাহা হিন্দু ভালোভাবে লেখাপড়া করবো আর ভালোভাবে চলল তুমি বুঝছো? দাও আমরা শুন নেই
আমরা তো আসলাম করিমউদ্দিন ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য তাই কে দেওয়া যায় কি করে দেখি বাবু আরে দেও না এইসব মুক্তিযুদ্ধের বইটি পড়া বাদ দাও তোমার জন্য নতুন জিনিস আছে আমাদের হুজুর পার্টি অফিসের জন্য কিছু বই লেখছে বড় কাজ দেবে জানতে পারবেন যান আপনার দেখে নিয়ে আসেন আর ছোট ছেলে এ তো মুক্তিযুদ্ধের বই পারে কাজেই লাগে না যা কোনো আর যে ছোট মেয়ে এ তো আপনার পুতুল খেলে এগুলারা একটু ঠিক করেন আর কালকে বিকালে পার্টি অফিসে হুজুর একটা অনুষ্ঠানের আয়োজন করছে বিকালে খাওয়া দাওয়া হবে মিলে তুলে ধরবে তো আপনি আসছেন সেখানে আর আপনার যে নালায়ক দুইটা ছেলে ওদের সাথে করে একটু নিয়ে আসছেন হরেন করিম ভাই গতকালকে পত্রিকায় আপনার বড় মেয়ের একটা ছবি দেখলাম পত্রিকায় ছবি থেকে তো সন্ত্রাসীদের আর নায়িকাদের কি খুব নায়িকার বাবর সঙ্গে এখন না শোনেন আপনি একজন পরেশ গার লোক তারপর নাস্তার কথা দেখেন কি চাষ করা সালাম নাই আমি তোমার জুনিয়র এই সমাজে আমার কি মর্যাদা নাই আমি একটা শ্রেণী রক্ষা করে চলি ঘরে বাইরে সব জায়গায় আমার একটা দাম আছে এই তোমার বড় মেয়ে গুলো করে আমার বড় নাই এই আটা ময়দা নায়ক হবে নায়ক আমি আজকে তার নলা ভাই আরে তোমার ছোট মেয়ে তুমি তার এই ছোট্ট বেলায় পুতুল পুতুল খেলা না পুতুল খেলা ভালো জিনিস সে কি বড় হয়ে পুতুল হবে সে কি বই পড়ে উল্টা পাল্টা বই পড়ে কোথেকে সব বই কিনেছে আস্তিক নাস্তিক কোনো ঠিক ঠিকানা নাই আস্তিক বই পড়ে তার বুক সেলফ আমি আজকে তার সাথে জ্বালাই দিব কি কি হয়েছে তোমার আরে তোমার এত সুন্দর ছেলে তুমি দেখা না দেখেন দেখা আই সব জানাই কেন তুমি জানো সামনে আবার দাঁড়ায় থাকে নির্লজ্জের হ্যাঁ মতো খাইছি আসতে বেশি পাবো এই তো না মাইছে আজকে অসম্মরে জিরো সারা রানি করতে পারেন খেলাটা দেখি
যে দুই পক্ষের পাল্টা আক্রমণে তিনজন নিহত এবং তিরিশ জন আহত হয়েছে। আহতদেরকে এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তবে সর্বশেষ সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসাধীন থাকা অবস্থায় আরও তিনজন মৃত্যুবরণ করেছে। আপনি ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, দুই পক্ষ পরস্পর পরস্পরকে যেভাবে ককটেল এবং গুলিবর্ষণ শুরু হয়েছে, আমার পেছনে আমাদের একজন প্রত্যক্ষদর্শীর কাছে জেনে নিব যে এই ঘটনার সূত্রপাত কেমন। সর্বপ্রথম আমি দেখছি, বুঝছেন, কেউ ছিল না, আমি আসছিলাম। দুইটা বাস লাগালাগি গাড়ির মধ্যে পুরিয়ে মরিয়ে ভক্ত হয়ে গেছে, গুন্ডাগুলা রক্ত একেবারে বাসাইয়ে দিচ্ছে। দেশ শেষ, সংসার শেষ, ঘর শেষ, সব শেষ, সবকিছু আগুন রেখে জল লেগেছে। ভাল লাগে না, ভাল লাগে না আমার। টিভি চললে সিরিয়াল ঘরের অশান্তি, আবার চ্যানেল বদলাইলে কি কি দেখছেন, কি শুরু করছে এসব। এবার এ শান্তি আছে দেশে, এবার শান্তি আছে, এভাবে যদি চলতে থাকে 2050 সালে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় বাংলাদেশের স্বাধীনতা, কোথায় বাংলাদেশের সার্বভৌমত্ব। এভাবে যদি চলতে থাকে 2050 সালে বাংলাদেশ যে পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমরা এখনই দেখবো তার একটি নমুনা। নমস্কার বাবু। নমস্কার। আরে দেবনাথ বাবু,
আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন? পিকচার আপনি আদিবি পিকচার দেখবেন, সালমান খানের যে পিকচারটা চলছে বাংলাদেশে। হ্যাঁ আমি পিকচার আমি দেখি, টিকিট কিনেছি, আসেন মজা করে দেখি। হ্যাঁ আরো তো দর্শক আসার কথা, কোথায় এসেছে কেন? ঠিক এটাই হবে 2050 সাল, মনে রাখ।